ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হলো গাজলের বামনগোলার একটি বেসরকারি লজে। পশ্চিমবঙ্গের সমস্ত আদিবাসীদের বিভিন্ন সংগঠনকে নিয়ে গড়ে ওঠে এই সংগঠন। এই বৃহৎ সংগঠনে আদিবাসীদের 46টি সংগঠন রয়েছে। আদিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এবং আদিবাসীদের উন্নয়ন করার জন্য এই সংগঠন গঠন করা হয়। মুর্শিদাবাদ জেলাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আদিবাসীদের বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের নিয়ে গাজলের বামনগোলা মোড়ে একটি বেসরকারি লজে সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রচুর আদিবাসী কর্মকর্তারা উপস্থিত হন। এই সম্মেলনে উত্তরবঙ্গের সমস্ত জেলার কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয় এবং কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সেই প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আদিবাসীদের বিভিন্ন সমস্যা এবং আদিবাসীদের বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন এই সংগঠনের কর্মকর্তা মিথুন চন্দ্র টুটু, দিলীপ কিষ্কু, দুর্গাদাস কিষ্কু, ছানু হাসদার, সুফল মুর্মু সহ অন্যান্য নেতৃত্বরা। নমস্কার, সবাই যারা শুনছেন সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকে গাজলে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পশ্চিমবঙ্গে বিভিন্ন সংগঠন মিলে এটা সমন্বয় মঞ্চ, আমরা এটার নাম দিয়েছি ইউফা, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। এবং এই ইউফাকে শক্তিশালী করার জন্য বিভিন্ন জেলাতে জেলাতে আমরা কোঅর্ডিনেশন কমিটিগুলো তৈরি করছি। কিন্তু আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের একটা বিরাট ফারাক আছে, সেই জন্যে আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুটো ভাগে ভাগ করলাম এবং উত্তরবঙ্গে একটা শাখা আমরা খুললাম এবং এই উত্তরবঙ্গ শাখাকে আমরা আজকে একটা কমিটি গঠন করলাম, সেই জন্যই আজকে আমরা আমাদেরকে মিলিত হয়েছি। বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, যেমন ধরুন এখানে মুর্শিদাবাদ থেকে আছে, উত্তর দিনাজপুর থেকে আছে, দক্ষিণ দিনাজপুর থেকে আছে, মালদা থেকে আছে, জায়গা থেকে আছে। ইউফাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে, আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা বড় দুটো প্রোগ্রাম নিয়েছিলাম, একটা হচ্ছে বাংলা বন আর একটা হচ্ছে রানী রাসমণিতে আমরা একটা সমাবেশ করেছি। তো সেখানে যে এজেন্ডাগুলো, মানুষের অনেক সমস্যা, কিন্তু অনেক সুন্দর সমস্যার মধ্যে কমন যে মিনিমাম যে বিষয়গুলো রয়েছে আদিবাসীদের, সেগুলোর মধ্যে যেগুলো ছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পাঁচটি আছে। সেগুলোর মধ্যে হচ্ছে কর্মী মাহাতো যারা রয়েছে তাদেরকে অনৈতিকভাবে আদিবাসী করার বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করার যে চক্রান্ত, সেটার প্রতিবাদ আমাদের আছে, বিরুদ্ধে আছে আমাদের আন্দোলন। দুই নম্বর হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি স্কুল কলেজ থেকে আরম্ভ করে ভুয়ো যারা সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট দাখিল করে নিজেদের অধিকারকে তারা অধিকার মনে করে তারা নিজেদের সুযোগ সুবিধা গ্রহণ করছে, তার প্রতিবাদও আছে। এছাড়াও আছে ইউনাইটেড ফোরামের ফিফথ শিডিউলের কথা বলা আছে, ইউসিসি কেন্দ্রীয় সরকার যেটা লাগু করার একটা পরিকল্পনা করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ আছে আমাদের। এছাড়া বিভিন্ন জায়গায় আমাদের হোস্টেলগুলো বন্ধ হয়ে আছে, সেই হোস্টেলগুলো যাতে খোলা হয় তার জন্য আমরা আন্দোলন করছি। এবং স্পেসিফিক দুটো জায়গা আছে আমাদের, একটা হচ্ছে অযোধ্যা দুর্গা প্রকল্প এবং দ্বিতীয় নম্বর হচ্ছে বীরভূমে দেউচা পাঁচামি। এটা নিয়ে যে জমি দখল করা অন্যায়ভাবে এবং সুন্দরভাবে তাদেরকে মোটিভেটেড করে তাদের জমিগুলোকে হস্তগত করা, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। কারণ আমরা মনে করি তাদের একটা প্যাকেজ দেওয়ার দরকার আছে, সেটা পরিষ্কার নয় এবং তাদের কাছে খোলাখুলি আলোচনা করুক, তারপরে জমিটা হস্তান্তর করুক। হ্যাঁ, আপনার নাম, আপনি কী পদে আছেন? আচ্ছা, আমার নাম হচ্ছে মিথুন চন্দ্র টুডু, আমি ইউনাইটেড ফোরামের জয়েন্ট কনভেনার হিসেবে আছি। মালদা গাজল থেকে আহমেদ বাপির রিপোর্ট, বেঙ্গল মিরর নিউজ।